অনেকে দাড়ি রাখে না কিন্তু বুড়ো বয়সে লজ্জার খাতিরে রাখে, হ্যাঁ না বলে? লজ্জার খাতিরে মাথায় টুপি দেয়। তোমার তো সে লজ্জাটুকুও নাই, কারণ লজ্জা হলো ইমানের একটা অঙ্গ, আপনার তো সেইটাও নাই। আয় হায় 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 হায়, আপনাকে একবার ভাবা দরকার। আর খালি মোলচাঁদের দিকে আঙুল তুলছেন আর বলছেন হুজুর কি বলো বলুন তো, আগে হুজুরা দোয়া করলে চরম করে কবুল হতো, এখন হুজুরা দোয়া করলে আর কবুল হয় না। বলছে হুজুরা সে হুজুর নাই, সে হুজুর আছে কিন্তু সেই কি দোয়া করার জায়গাটা নাই। সেদিন হুজুরদের দোয়া কবুল হতো খুব খুশি তোমরা, হ্যাঁ না না বলো? এই মোলচাঁদদের দোয়া কবুল হবে, আপনারা এটা চাও, এই আপনাদের এটা চাওয়ার দরকার আছে, জানা আছে? আপনাদের এমন কোনো কথা জানা আছে যে হুজুরা দোয়া করলে কবুল হবে, এটা তোমাদের পছন্দ? জোরে বলো, তোমরা এটা চাও যে হুজুরদের দোয়া কবুল হোক? জোরে বলো, জোরে বলো, হ্যাঁ না না? কার কার ইচ্ছা আছে যে হুজুরদের দোয়া করলেই কবুল হবে? কার কার ইচ্ছা আছে? হাত তুলে দেখে আমি বয়ান শুনে দিচ্ছি, চলো তোমরা হাত তোলেন, যে যারা চাচ্ছেন হুজুরদের দোয়া করলে কবুল হোক, দেখেন হাত তুলে দেয়। তার মানে বুঝতে পেরেছে মাল অন্য জায়গায় যাবে, কি জি বুঝতে পেরেছে যে মাল অন্য জায়গায় চলে যাবে, কারণ আমাকে মোটামুটিতে চেনে যে এ মাল ভালো না, কার ঘরে যে কখন কোন ছুরি চালাবে বুঝতে পেরে গেছে, তাই ভয়ে হাত তুলছে না। তো হাত তোলেন আর নাই তোলেন, সত্যটা বলে দেবো ইনশাল্লাহ। যেদিন বড় ভাইকে দেখে ছোট ভাই লজ্জা পাবে, বড় ভাইকে দেখে ছোট ভাই যেদিন মাথা নিচু করবে, বড় ভাইকে দেখে ছোট ভাই যেদিন নিজেকে নিচু করে নেবে, বাপের সামনে ছেলে যেদিন জোরে কথা বলবে না, বাপের সামনে বেটা যেদিন বেয়াদবি করবে না, মায়ের সামনে বাচ্চা যেদিন অন্যায় আচরণ করবে না, যেদিন বেটি মায়ের সামনে ধমক মেরে কথা বলবে না, শাশুড়ি যেদিন শাশুড়িকে দেখে যেদিন বৌমা ভয়ে ঘরের কোণে লুকিয়ে যাবে, কসম খোদার বলছি মৌলবীর যে দোয়া চাইবে সে দোয়াটা কবুল হবে। যদি বলে হুজুর নমুনা দেখাও, এবারে বলছি অজু থাকলে কোরআন খুলে দেখে নাও, ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার নমুনা, ও বড়কে দেখে ভয় করে, বড় ভাইকে দেখে ভয় করে, আব্বাকে দেখে ভয় করে, মাকে দেখে ভয় করে, বৌমারা শাশুড়িকে দেখে ভয় করে, তখন বুঝাবে বান্দা আল্লাহকে দেখে ভয় করে। এ আল্লাহকে দেখে বান্দা যখন ভয় করবে দুটো জান্নাত দেবে, একটা জান্নাতই যথেষ্ট, দুটো কি হবে? একটা জান্নাত হলেই তো হবে, দুটো কি হবে? ওরে বোকা, দুটো জান্নাতের নমুনা হলো, একটা মরার আগে দুনিয়াতে জান্নাতের মতো আনন্দে থাকবে, দুনিয়ার জান্নাতে বাস করবে, বেটার কাছে বাপ লাঞ্ছিত হবে না, বৌমার কাছে শাশুড়ি লাঞ্ছিত হবে না, ইজ্জতের সঙ্গে খাবার পাবে, সম্মানের সঙ্গে পৃথিবীতে বাঁচতে পাবে, এটা হলো দুনিয়ার জান্নাত। আর কবরে যখন চলে যাবে আওয়াজ আসবে, ইয়া আইয়া তুগান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বি কিরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এসো আমার প্যারা বান্দা, এসো এসো, চলে এসো, আর দাঁড়ায় না, আমি খুলে রেখেছি জান্নাতে দরজাটা, তুমি আর মোটে বাইরে থাকবে না। ওরে আজরাইল যখন জান্নাতে আছে সহজে জান বার হতে চায় না, কেচে বার করে, টেনে বার করে, কলেজাটা ফেটে যায়, বেরোতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, নেক বান্দা মুমিন বান্দার কাছে যখন আজরাইল আসে আর জানকে বলে বেরো বেরো ঘর থেকে বেরো, এ ঘরে তোরা থাকা হবে না, বেরোতে চায় না, ওই সময় আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় আর জান্নাতের দৃশ্য সামনে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে বলে তোমার জায়গাতে তুমি ফিরে এসো। ওই রকম সময় জানটা এমন আরামে বার হয়, যেমন মায়ের কোলে শিশু ঘুমিয়ে গেলে মা বুঝতে পারে না, মায়ের বুকটা ছেড়ে গেলে বাচ্চাও বুঝতে পারে না, দেহ থেকে প্রাণ পাখি বার হয়,
ওই মানুষটা মোটেই বুঝতে পারে না। কথা বুঝে এসেছে বাবাজি? আজরাইল কি বলেছে? বেরো। আজরাইল কি বলেছে? বেরো, অজানা যাও না, জড়িয়ে ধরে পড়ে আছে। আল্লাহ রহমতের ফেরেশতা বলেছে বেরো বলে নাই, বলেছে ফিরে এসো তোমার জায়গায়, ও জায়গাটা তোমার না। তখন অটোমেটিক যান বার হয়ে আছে, ভিতরে থাকতে চায় না। কথা বুঝে এসছে বাবাজি? রহমানের কথা আলাদা, আপনার সঙ্গে যে ব্যবহার চলছে সেটা আপনার আর আমার কর্মফল চলছে। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চান ভাইরা, জলসে আসছি, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন একটু শান্তি দেয়, খুব কষ্টে আছি। হুজুর দোয়া করবেন, খুব কষ্টে আছি। মজলিসের লোক বলছে হুজুর একটু ঝেড়ে দোয়া করুন, খুব বলা মুসিবত চলছে, ঝামেলা চলছে। আচ্ছা বলো, আমি আগেই বলেছি কথাটা, এই জন্য আগেই বলে রেখেছি, আল্লাহ যেটা বলেছে ওটাই ঠিক, হ্যাঁ না না, ওটা ঠিক। আর আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টাবার ক্ষমতা আমার কাছে আছে বাবা? পৃথিবীর কোন আলেমের কাছে আছে বাবা? নাই। তিনি শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইমানদারিরা, তোমাদের জন্য বয়ান চলছে, যাদের ইমান আছে, যাদের লজ্জা আছে, তারা বয়ান শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমানদারিরা, তোমরা বয়ানটা শুনে নাও, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ এই দুটোকে যেন আমি আল্লাহ আমার হুকুমের বাইরে ব্যবহার করবে না, আমার ইচ্ছার বাইরে ব্যবহার করবে না, আমার ইচ্ছার বাইরে চালাবে না। যদি তোমরা তোমাদের ইচ্ছা মতো চালিয়ে দাও তো আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা বড় ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বড় লাঞ্ছিত হবে, তোমরা সব থেকে বড় দুনিয়ার আযাবে গ্রেফতার হবে, আমি আল্লাহ বলে দিলাম। গ্রামটার কি নাম? বাহালার লোকেরা, নাউল এলাকার লোকেরা, আমার বন্ধুরা বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যার জন্য অভিশাপ করে, আল্লাহ যার জন্য বদ্দোয়া করে, আল্লাহ যাদের জন্য অশান্তির বাহানা ঠিক করে দিয়েছে, আমি মৌলভী জয়নাল যা বলি না কেন, মৌলভী ইয়াসিন যা বলে গেছে যাক না কেন, আরও পৃথিবীর যত আলেম আছে যা বলবে বলুক না কেন, খোদার কসম করে বলছি আমার আল্লাহর হুকুমের ব্যতিক্রম হবে। কারণ তিনি শুনিয়ে দিচ্ছেন, ফলাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাগবিলা। আমি যেটা বলেছি, যেটা আমি একবার লিখে দিয়েছি, ওইভাবে হবে, ওইভাবে হতে হবে, একটু পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তো আল্লাহ শুনিয়েছে যাদের সম্পদ আর যাদের সন্তান আমার হুকুমের বাইরে যাবে, ওরা দুনিয়ার জমিনে বড় কষ্ট পাবে, খুব বড় কষ্ট পাবে, ওরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। আমি দোয়া করে কি করব বাবা? আমি দোয়া করে তোমাকে কি করে বাঁচাবো বলো? মৌলভী কি করে বাঁচাবে বলো? পীর ওলি কি করে বাঁচাবে বলো? বুজুর্গ কুতুব কি করে বাঁচাবে বলো? কারণ আল্লাহ বলেছে ফাউলাইকা হুমুল খাসিরুন। খাজনা বাহালার লোকেরা, যদি শান্তি জীবনে ফিরে পেতে চাও, যদি জিন্দগিটা আল্লাহ রহমতের তলাতে কাটাতে চাও, যদি তোমার জীবনটা পৃথিবীর জীবনে একটুখানি আনন্দের সাগরে ভাসাতে চাও, আমার আল্লাহ বলেছে শুনে না, ওয়া মা তা
ইয়াকুমুর রাসূলু ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি বলেছি সম্পদ আর সন্তান এই দুটো আমার ইচ্ছার বাইরে চালাবে না। আমার ইচ্ছাটা কি ওটা তুমি শুধু খালি আমার নবীর কাছ থেকে শুনে নাও। আমার নবী যেটা দেবে ওইতে নাও, যেটা নবী ছাড়তে বলি ছেড়ে নাও। এক হাত না বাংলার লোকেরা একবার জিজ্ঞাসা করি নিজের কাছে, জিন্দগিতে কোন আমল করার সময় জিজ্ঞাসা করেছি এই আমলটা আমার নবী করেছে কিনা, এই আমলটা আমার নবী বলেছে কিনা, এই আমলটা করলে আমি নবীর কাছ থেকে লাভের আশা পাই কিনা, আমার নবী করার অনুমতি দিয়েছে কিনা। জীবনে কোনো কাজ করার সময়তে আমার নবীর সুন্নতি তরিকাটা দেখলাম না, শুধু নিজের ইচ্ছাতে ঠিক করেছি এইটা করলে লাভ হবে, এইটা করলে ফায়দা আছে, এইটা করলে উন্নতি হবে, এইটা করলে গাড়ি বাড়ি হবে, এইটা করলে বিশাল বড় অট্টালিকার মালিক হব, এইটা করলে শান্তি পাবো, দুনিয়ার ইজ্জত পাবো। আল্লাহ পাক শুনিয়েছে ইজ্জতের মালিক আমি রে মূর্খ, আমি ইজ্জত না দিলে কেউ পাবে না। তাই শুনিয়ে দিচ্ছি, অতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, ওটা আমার হাতে বাঁধা আছে, আমি যাকে দেবো সে পাবে, আমি যাকে দেবো না সে পাবে না। আমার ইচ্ছা হলে তবে দেবো, তা না হলে দেবো না, আমার ইচ্ছা না হলে কখনো কেউ পেতে পারে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ কাকে দেবে তুমি একবার বলো, কে হলে তোমার কাছে পাবে বলো, কোন কাজ করে গেলে তোমার কাছে ইজ্জত পাওয়ার আসল নাকি বলো। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ইজ্জত আমার কাছে আছে, নবী পাবে, মুমিনরা পাবে, মুনাফিক কোনো দিন পাবে না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি যখন পাচ্ছি না তখন জেনে দেখি মুনাফিকের খাতাতে আমার নামটা পড়ে কিনা। আমি মুনাফিক হলে ইজ্জত পাবো না। বেটা বিয়ে দিয়ে বৌমা এনেছি, বেটাও ভালো চোখে দেখে না, বৌমাও ভালো চোখে দেখে না, আমি বেইজ্জতি কেন হলাম ভাবতে হবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, মুনাফিক পাবে না। রাসূলকে জিজ্ঞাসা করো, রাসূল মুনাফিক কারা? আল্লাহ নবী বলেছেন মুনাফিকের নমুনা হচ্ছে তিনটে কথা, আলামাতুল মুনাফিকি সালাস, যখন কথা বলবে মিথ্যা বলবে, ইজা ওয়াদা খেলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, কথা বললে মিথ্যা। আপনাদের নয়, আমি অন্য জায়গার লোকের বলছি, আপনাদের এখানে বলতে পারি, আপনারা ফেরেশতা সব মাল খাওয়া এদের বললে আমাকে বাঁচাবে। মুনাফিকের তিনটে নমুনা, একটা যা বলবে তা করবে না, যা বলবে তা যদি বলো, আর আমানত দিলেই মেরে দেবে। এতে ভেবে দেখি আমার সেই খাতায় নাম পড়ে কিনা, যে যা আমার কাছে রেখেছে হজম করে দিয়েছি, ফেরত দেওয়ার ইচ্ছা নাই আছে, টাকা ধার দিয়ে চেয়ে পায় না, হ্যাঁ না না বলো, ধার দিয়েছে মানে বুঝলাম মাল চলে গেছে আর আসবে না, হ্যাঁ না না বলেন, এটা হলো মুনাফিকের নমুনা। কথা দিয়েছে এই দেবো এই দেবো, কিছুই দিলে না, এটা মুনাফিকের জোরে বলো নমুনা। যখন বলবে তো মিথ্যা বলবে, সত্য বলবে না। এই মুসলমানের ছেলে বিয়ের সময় কি কি বলেছিলে, বিয়ের পরে মনে আছে কিনা? জামাইয়ের হাত ধরে শ্বশুর কেঁদে বলেছে, আমার পাগলটা তোমার হাতে দিচ্ছি বাবা, যেন কষ্ট দিও না, বলে এমন শান্তিতে থাকবে চেহারা দেখলে তুমি চিনতে পারবে না, এমন কালার করে পাঠাবো ওই কালার গ্রামে কারো থাকবে না। কত বড় নেমু খারাপ, কি বলেন যে বিয়ের আগে মাথায় যে চুলটা ছিল সে চুল আর জীবনে আসবে না, যে কালার নিয়ে শ্বশুর বাড়িতে এলো সে কালার আর জীবনে থাকবে না, আর এমন গুঁজা মেরে মেরে সোজা করে যে বাড়ি গেলে মা চিনতে পারে না। তো আমি না আমার কি করেছি শরীরটা, কারণ 62 কেজির মেয়ে যখন বাপের বাড়িতে যাচ্ছে তখন 22 কেজি 40 কেজির উন্নতি হয়, মেয়ে যখন হাওয়ায় উড়ে যাচ্ছে, আমার বাপ দিদা আমার শোনাচ্ছেন বন্ধুরা কি কথা দিয়েছিলে কি করলে, সারা জীবনে বিয়ের আগে বলেছ আমি মেয়ের মতো রাখবো, বিয়ে চিন্তা করবেন না, আমার মেয়ের মতো থাকবে, চিন্তা করবেন না, আর আনার পরে কেমন রেখেছো বলো, আমি আর বলবো না। এ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুদী মানুষেরা, মুনাফিকের নমুনা হচ্ছে তিনটেরে বোকা,
যখন কথা বলবে তো মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আর মাল দিলে মেরে দেবে। আমি আপনি ভেবে দেখি, এই রকম স্বভাব যদি আমার থাকে, কসম খোদার বলছি, বছরে 40টা যদি জলসা দাও তো খোদার গজব নামবে, রহমত নামবে না। আমার বাপজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একবার ঠান্ডা মাথায় মনে রেখে দেন, ইজ্জত পাওয়ার জন্য নমুনা মুনাফিকের খাতা থেকে নামটা কাটতে হবে, মুনাফিক এটা চায় না। এ বাপজিরা, আমি আপনাদের লজ্জা দিতে চাচ্ছি না, কিন্তু আপনি ঠিক করে বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানিকে ভালোবাসেন? হ্যাঁ না না, তাড়াতাড়ি বলেন, আটকাবেন না, ভালোবাসেন ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানিকে ভালোবাসি, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি, হ্যাঁ না না বলেন, আমিও বাসি। আল্লামা রুহুল আমিন সাহেবকে আমি ভালোবাসি, আপনারা ভালোবাসেন কি বাসেন না? আল্লামা রুহুল আমিন সাহেব ভালো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই ভালো, খাজা মঈনুদ্দিন চিশতি ভালো, নিজামুদ্দিন আউলিয়া ভালো, আর তোমার পাঁটা কোটা কী করে পাঁটা হলো? ওটা কেন এখনো বসে পেচ্ছাপ করতে শিখলো না? তুই কত বড় ধোকাবাজ জাতিকে বলেছো বলো, সারা জীবন ওলিদেরকে ভালোবাসো বলে দাবি করো, আর এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করো, ওরে গাধা, জীবনীতে মানুষ হতে পারলি না, শান্তি পাবি আশা করছি না। গরুর গোয়ালের মতো গোয়ালে শুতে হবে, যে বিছানায় জিন্দগিতে নামাজ হবে না, গরুর গোয়ালে যেমন নামাজ হয় না, তো মরে গেলে ভাগাড়ে তোর বাচ্চারা ফেলে দেবে, তোর জানাজার নামাজটা তোর বেটা পড়তে পাবে না, তোর গোসলটা তোর বেটা দিতে পাবে না, ওই ভাড়া করা লোক এনে গোসল দিতে হবে, কারণ তোর পাঁটা কোটা তোকে গোসল দিতে জানে না। জলসা দিচ্ছে আর মনে মনে করছে মানে ফেরেস্তা নেমে পড়ছে তোদের বাড়ির ভেতরে, বোকা কোথায়, ধোকাবাজ, সারা জীবন বলেছো আল্লাহর অলিরা ভালো, তা তোমার একটা অলি তৈরি করো না, নাকি ফেরেস্তা যে কানের কাছে বলে গেছে তোর করে অলি হবে না, নবী হবে না, সাহাবি হবে না, কিন্তু অলি তো হতে পারে, বুজুর্গ হতে পারে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভালো বেশি বাসেন না কম বাসেন? জোরে বলেন, বেশি বাসেন। তাই উম্মতের জন্য একটাতে জান ভরে নাই, আল্লাহর কাছ থেকে চারটে অফার চেয়ে নিলে, কটা অফার? যেমন উম্মত যদি কোনোভাবে পার হয়ে যায়, কটা অফার নিয়েছে? জোরে বলো, কটা? মুখস্থ রেখে দাও। একটা হচ্ছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা ফালা তাকুন খামিসা। যদি আরবি জানো তো মনে করে লা লাইন অফ জিন্স, আর টানার ঘোড়ার ডিম বুঝবে কোরআন শরীফ, বলছে আমরা খালি বায়ান করছে আর হু হু করে শুনছে, কোথাকার কী বলেছে তাই জানে না। বাবাজিরা শোনা লালিরা, এই তিন চার দিন আগে আমি ওই বড় গ্রামে এসেছিলাম, বুঝলেন তো, মারু ভাই আমার আগে বায়ান করছিল, আবদুল্লাহিল মারু, উনি বলে গেলেন ইমানের 30টা শাখা কটা? জোরে বলো, একটা বাদ গেলেই মাল ফাঁকা, কি আছে এখানে কাকা, সব ফাঁকা। মোত্তাকির জন্য আরো 5টা লাগবে, তাহলে কটা হলো? 35টা, 35টা। আর ওলি হতে গেলে আরো 5টা, হায় ভাই এই বাবু ছিল, কটা হলো? 40টা, তবে ওলি হবে। কাকে কার হাতে বায়াত তো দেখো, 40টা চারটে আছে এই খবর লাও দিন, 40টা, তারপরই আমার টাইম। এইরকম সেই দুটোর সময় ঝমঝম করে বৃষ্টি, বললে হুজুর, আমি বললাম বাবা মারু ভাই সহজ করে দিয়েছে, মানে কি আমি আমার জলটা করা সহজ করে দিয়েছে বাবাজি, ওই 40টা গুণ থাকলে তবে যদি ওলি হয় তাহলে চিল্লা তো দিতেই হয়। তাহলে চিল্লা তোমাকে দিতেই হবে, কারণ ওলির এই গুণগুলো যদি তোমার কাছে আনতে চাও, চিল্লা তোমার জন্য জরুরি। তুমি ভুরভুরাতে যাবে যাও, তুমি তালতলায় যাবে যাও, তুমি পাথর চাবড়ে যাবে যাও, আজমিরে যদি যেতে চাও চলে যাও, বাগদাদে যাবে তো চলে যাও, যে দরবারে যাবে যাও, আমি বারণ করব না। তবে 40টা গুণ যদি দেখতে চাও তো তবলিগে যাও, তা না হলে দেখতে পাবে না। মুসলমান কখনো নাপাক থাকে না, এটা যদি দেখতে চাও তো একমাত্র দাওয়াতের কাজে চলে যাও। যারা পাঁচক নামাজ জামাতের সঙ্গে পড়ে, জামাত ছাড়া তো দূরের কথা,
তাকবীরে উলা তাদের ছাড়ে না। আর যে দরবারে যাবে যাও বেনামাজি দেখতে পাবে, এতগুলো নামাজি অতগুলো পাবে না। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, আমার জ্ঞানের জন্য শুধুই মানুষেরা 40 বছর ধরে আজমিরে যাচ্ছে, আজও মুখে দাড়ি গজায় না। আর 40টা দিন যে আল্লাহ রাস্তায় বার হয়ে গেছে, সাদা মুখে চলে যাবে, দাড়ি নিয়ে বাড়ি ফিরবে, দেখে দূর থেকে বলে যাবে মুসলমানের বাচ্চা যাচ্ছে, এটা অন্য কোনো জাতির বাচ্চা না। এ বাবজিরা সোনারা লালিরা, জ্ঞানী জন্দা শুধুই মানুষেরা, আপনার চোখের সামনে দেখবেন যে ছেলেটা জীবনে কোনদিন মসজিদ চিনতে পারত না, ওই মসজিদে আজান দেবে আর জামাতের সঙ্গে নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে বাড়ি ফিরে যাবে, আব্বার কবরটা জিয়ারত করে নেবে, মায়ের কবরটা জিয়ারত করে নেবে, রাতের বেলা উঠে অজরের চোখের পানি ফেলে কাঁদবার বলবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যৌবনের জোশে পড়ে এত ভুল করেছি খোদা, মুখ দেখানোর মতো জায়গা নাই, তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি, তুমি ফিরিয়ে দিও না, তুমি ফিরিয়ে দিলে আমার আর যাওয়ার রাস্তা নাই। চোখের পানি ফেলে যুবক যখন ডুকরে ডুকরে কাঁদে, আর সে ফেরেশতা রাবকে তখন ডাকে রাব্বানা, মাসুমের চোখের পানি কেমন পড়ে, আল্লাহ পাক শোনায় ফেরেশতারা রে আমাকে দেখেছে বললে না, না দেখে এতটা বিশ্বাস করেছে বললে হ্যাঁ, বলে কি পাবো বদলা বলো, বলে আল্লাহ তোমার যা ইচ্ছা যাবে তাই বলো। কোরআন শুনিল্লা মান্তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ফেরেশতারে শুনে রেখে দে, আমি ওয়াদা করেছি বান্দা যখন তওবা করে ফিরে আসবে আমার কাছে এসে হাতটা বাড়াবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুণাটা ক্ষমা করে দেব, আর আমার রাস্তায় থাকার জন্য যতটা অন্যায় তার খাতায় ছিল অতটাই নেকি দিয়ে ভরে দেব। এ বাবজিরা সোনারা লালেরা, আমার জ্ঞানী জনরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন ছড়িয়ে দিয়ে যে ইজ্জতের মালিক হলো তারা মুমিন, যারা ইজ্জতের মালিক কারা জোরে বলো, মমিন হবে যারা, মমিন না হলে পাবে না। রাসুল বলছে অফার 4টে দিয়ে যাচ্ছি, উম্মতে কাজে লাগাস, যেন পঞ্চম দলেতে যাবি না। এ বাবা দিদা মনে রাখো, নবী 4টে দল বলেছে, পঞ্চম দলে যেতে বারণ করেছে। প্রথম দল হলো কুন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হও কিংবা তালেবে এলেম হও। প্রথম দলের নাম কি? আলিম হও। প্রথম দলের নাম কি বলো? আলিম হও। কি লাভ হবে শুনে নাও, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আলিম যদি হও, আমার তরফ থেকে শোনাও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি গর্ব করে যাদের জন্য বলি, আমার যাদের উপরে গর্ব আছে, আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ তাদের জন্য বলেছি, আমার বান্দারা আমার আলিমরাই একমাত্র আমাকে ভয় করে রে বোকা, এত ভয় আর কোনো বান্দা করে না। এ বাবজিরা সোনারা লালিরা, আমার জ্ঞানী জনরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এই গ্রামে বাস করে ধরে নিন 1000 মানুষ, কত মানুষ? 1000 মানুষ, প্রত্যেক ব্যক্তির 2টো করে ছেলে স্কুলে পড়ে, উদ্দেশ্য হচ্ছে ছেলেগুলো বড় হবে, বিখ্যাত কোনো একটা কিছু হবে এই আশা করে পড়ে। 1000 ছেলে 2টো করে বাচ্চা কত হলো? 2000। প্রাইমারিতে ভর্তি হলো 2000, হাই স্কুলে গিয়ে দেখে 1500 বাতিল, কত? 500 বাতিল। হাই স্কুল থেকে কলেজে যখন গেল তখন দেখে 500-1500 বাইরে, 500 ছেলে কলেজে ভালো ডিগ্রি নিল,
এরপরে চাকরির যখন খবর এলো 500 জন পরীক্ষা দিল, এতে 15 জন আর কল এলো, বাকি সব বাদ গেল। যে 15 জন আর কল এলো, এরা 15 জন যখন গিয়ে অ্যাড করতে গেল, তখন ইন্টারভিউ দিতে গিয়ে আবার 10টা বাদ গেল। কটা হলো? 5টা। আরও কটা বলো? 5টা। প্রথম অ্যাড হয়েছে কটা? 2000। এখন চাকরি পেয়েছে কটা? 5টা। এই 5টা ছেলে চাকরি পেল, বাকি সব বেকার হয়ে গেল। হেনা না বলো, এ জোরে বলো হেনা না। এই 5টা ছেলে ভাগ্যবান নাকি বদনসিব, কোনটা বলছো? জোরে বলো। হে কথা বলো না কেন? যে 5টা ছেলে চাকরি পেলে ওরা ভাগ্যবান, হেনা না? এই জোরে বলো হেনা না। এই যে 5টা ছেলে চাকরি পেল, এদের বাপ মা খুশি না নারাজ বলো? জোরে বলো। এই 5টা ছেলেকে পেয়ে গোটা গ্রামের মানুষ খুশি না নারাজ বলো? খুশি, যে আমাদের গ্রামে 5টা মানুষ চাকরি করে, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা ব্যারিস্টার, গ্রামের মানুষ তাতে খুশি না নারাজ বলো? জোরে বলো নারাজ। কে বললে হাত তোলো? কেন বলো? তোমার মতো মাথা মোটার কটা আছে বলো? বোকা কোথাকার, আন্দাজে মেরে দিলে বক, যদি পড়ে যায় তো ভালো। ওরা চেষ্টা করেছে, পায় নাই, এরা পেয়েছে, এতে নারাজ হওয়ার কী আছে? ও পাপ, ও যোগ্য ছিল না, পায় নাই। এই 5টা ছেলের কথা বলে এরা ভালো না খারাপ? জোরে বলো ভালো না খারাপ, তাড়াতাড়ি বলো। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি বুঝতে সে লেখাপড়া জানো একবার হিসেব করো। এই গ্রামে 100,000 মানুষ ছিল, 100,000 মুসলমান ছিল, তাদের মধ্যে 2000 ছেলে মাদ্রাসায় গেল, আর আলেম হওয়ার আগে 1500 কেটে গেল। কটা কেটে গেল? 1500 কেটে গেল, 500 ছেলে আলেম হলো। আমার বন্ধুরা বুকে হাত দিয়ে বলো, আমার আল্লাহওয়ালারা তোমরা বলো, আল্লাহ ওদের চাইছে ভালো, তাই তারা আলেম হলো। আল্লাহ যাদের ভালো চায়, দুনিয়া তাদের মঙ্গল চায়, মলিবি ছেঁড়া জামা পড়লে তবে ভালো, মোটর সাইকেল চললে বলে শালা কোথায় পেলো? হ্যাঁ না বলো? মৌলী সাহেবের বাড়ি যদি দুতলা হয় বলছে, কাউকে ঝেড়েছে নিশ্চয়ই, আচ্ছা বসান দিয়েস, ওই ইটলার মাথায় হাত বুলিয়ে মেরে লিয়েস, সিমেন্টলাকে ফুঁক দিয়ে মেরে লিয়েস, হ্যাঁ না না বলো? হ্যাঁ বাপজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জমরা শুধু মানুষেরা। চোরেতে চোর চেনে, মনে রাখো, চোরেতে চোর চেনে, বন্ধু চেনে না। চোর বন্ধু চেনে? ফাঁকা ফেলি গবাক করে মেরে দিবে। আর শয়তান তে শয়তান চেনে, রহমান বোঝে না। বলো রহমান কি বোঝে না? বোঝে না, বোঝে না। আরে বোঝে কি বোঝে না? ওই ডাক্তার মাস্টার যত হবে সরকারকে ফাঁকি দেবে, হ্যাঁ না না বলো? মাস্টার বাসে গেলে কি, ডেলি প্যাসেঞ্জার মানে হাফ ভাড়া, ট্রেনে গেলে হাফ ভাড়া, কন্ট্রোলে গেলে তাতে বেশি, সবে বেশি, আলেমের বেলা বেশি না। আল্লাহ বলে শুনে রেখে দেবো, কা আমি আল্লাহ এমন দেব কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ বলছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, আমার বান্দা তুমি, যখন আমার বান্দা হবে আমি আল্লাহ খাওয়াবার জিম্মেদারি নিয়েছি, তোমাকে চিন্তা করতে হবে না। মোলচার তোমাকে বাসের ভাড়া ফুল দিতে হবে, কম দিও না, তবে তুমি যে গাঢ় দুধে চা খেতে পাও মাস্টার, ওটা পায় না। হ্যাঁ না না বলেন, যদি বলেন না হ্যাঁ না না। তুমি সারা বছর যতগুলো ডিম খাও, অতগুলো ডিম চাকরিও না, স্বপ্নেও কোনো দিন দেখে না। হ্যাঁ বলো, মাদ্রাসা পাস করেছে, ধরেছে। হ্যাঁ বাবা দিদা, সোনার লালিরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একজন আলেম যত দামি আতর মাকে, অফিসাররা মাঝে মাঝে ভাবে আমি ইন্টারন্যাশনাল পাসপোর্ট করতে গেছি, অফিসার বলতে চাচ্ছে না যে কিছু দাও, খালি বলছে হুজুর আপনার
জুতো দুটো দারুণ কিনেছেন, মনে মনে করছি আমি হচ্ছে দু জুতো দেবো। আমার জুতো ভালো, তোর তাতে কি আছে, তুই আমার কার্ডটা দিবি আমি চলে যাব, ঝামেলা কেন করছিস? তারপর বলছি হুজুর ব্যাগখানা দারুণ কিনেছেন, আমি বাইরে এসে বলছি কি ব্যাপার, খালি এরকম বলছে তো আমাকে যে সাথে করে নিয়ে গেছে বলছে, হুজুর বুঝতে পারছে না মাল চাইছে, ওটা বলতে পারছে না খালি উদু উদু করছে, জামা ভালো টুপি ভালো ঘড়িটা ভালো, ইস দেখছো চকচক করছে, এত ভালো ঘড়ি হাত দিয়েছে, তার মানে আমার কাছে ঘড়ির টাকা দাও, মানে এত বড় ভিখিরি। হ্যানারা বলেন আমাকে ক্ষমা করবেন, অফিসার না থাকলে চাকরিওয়ালা থাকবে, আজকে তো যত বড় বড় চাকরিওয়ালা আছে চাকরি দেওয়ার আগে ঠিক করে নিয়েছে, আমি ভিখারির খাতায় নাম দিয়ে দিয়েছি, হাত পাতবই পাতবো। হ্যানারা বলেন সে যেখানে আপনি যাবেন হাত পেতে বসে আছে, এরকম হাত পাতে ভিখারি না এমনি করে হাত পাতে ভিখারি কোনটা জোরে বলো? এমনি করে হাত পাতে যারা ওরা জোরে বলো ভিখারি। তাই আল্লাহ পাক বড় তিরস্কারের সঙ্গে বলেছে নিচের হাতের থেকে উপরের হাত ভালো, নিচে হাত পেত না, নিচে হাত পেত না উপরে হাত পাত। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে আমি ওলামাদেরকে ইজ্জতের জায়গা দিয়েছি, কারণ তারা হাত পাতলে আমার কাছে পাতে আর কারো কাছে পাতে না, এর জন্য আমি যে ব্যবস্থাটা তাদের জন্য করেছি ওটা পৃথিবীর কেউ পাবে না। শুনে রেখে দে, আমি ওদের বাঁচাবো বলেই ওদেরকে আলেম করেছি, তা না হলে ওদেরকে আলেম করতাম না, ছেড়ে দিতাম। আমি 10টা বছর কোরআনের ওপরে উবুর করিয়ে রেখেছি, আমি 10টা বছর আমার নবীর হাদিসের ওপরে উবুর করিয়ে রেখেছি, আর চোর ছাচর বদমাস যা হবে হোক না কেন আমি ওকে ঘাড় ধরে কমপক্ষে আমার ঘরের ভিতরে রেখেছি, এটা ওর বাঁচানোর নমুনা ভেবে নেব। কা কথা মনে রাখবেন জাল্লাহ, আল্লাহ রসুল বলেন কোন আলিমান, তোমরা আলিম হও, কি হও বলো জোরে বলো আলেম হও, কারণ আলেম না হলে জানতে পাবে না কোন দিকের পানি কোন দিকে মরে যাচ্ছে, আলেম না হলে জানতে পাবে না, কথা মনে থাকবেন চাল্লা, এ কথা মনে থাকবেন চাল্লা। এই জন্য সুরেন আল্লাহ নবী সাল্লামের জামানাতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, খলিফাদের জামানাতে দরবারের সামনে একটা পর্চা ঝোলানো থাকতো, এই এলাকায় কতগুলো বিধবা আছে, এই এলাকায় কতগুলো ইয়েতিম আছে, আল্লাহ নবী বললেন তাদের নাম লেখা থাকতো, ঠিকানা লেখা থাকতো। আল্লাহ নবী হাদিসে পাকে বললেন এ আমার উম্মতরা শোনো, জান্নাতে আমার পাশে এই রকম পাশাপাশি থাকবে, এই যে আঙুলটা দেখালাম না, তিনি এই দুটো আঙুল এমনি পাশাপাশি থাকবে, কে এতিমকে ভালোবেসে কোলের কাছে নেবে যে, বিধবাকে একটু ভালো করে ভালোবাসা দেবে যে, বিধবার একটু তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে যে, বিধবাকে দুমুটো ভালো খাবার খাওয়াবে যে, আমি নাবি আমার পাশে জান্নাতে এমনি পাশাপাশি থাকবে। রাজি আছো ইনশাআল্লাহ? জোরে বলো রাজি আছো? আমার তো লজ্জা লাগছে এবারে, আপনারা বুঝতে পারেন কি পারেন নাই জানি না, আমার লজ্জা লাগছে।